সালামু আলাইকুম। এক্সক্লুসিভ অনুধাবনমূলক প্রশ্নের সর্বশেষ পর্বে আজ আমরা 10টি অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এসো শুরু করে দেওয়া যাক। 10101 কোন ধরনের সংখ্যা ব্যাখ্যা করো। প্রদত্ত সংখ্যাটিতে কোনো বেজ দেওয়া হয়নি এবং অঙ্ক ব্যবহার করা হয়েছে 0 ও 1, যা সবগুলো পজিশনাল সংখ্যা পদ্ধতিতেই রয়েছে। কাজেই 10101 সংখ্যাটি বাইনারি, অক্টাল, ডেসিমাল বা হেক্সাডেসিমাল হতে পারে। বিভিন্ন সংখ্যা পদ্ধতির বেজ বিভিন্ন ব্যাখ্যা করো। বিভিন্ন সংখ্যা পদ্ধতির বেজ বিভিন্ন, তা নিচে ব্যাখ্যা করা হলো। বেজের উপর নির্ভর করে 4 ধরনের সংখ্যা পদ্ধতি রয়েছে, যেমন ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ 10 এবং এর অঙ্কগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ 2 এবং এর অঙ্কগুলো হলো 0 এবং 1। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ 8 এবং এর অঙ্কগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ 16 এবং এর অঙ্কগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ABCDEF। কাজেই বলা যায় যে বিভিন্ন সংখ্যা পদ্ধতির বেজ বিভিন্ন। 267 বেস 10 সংখ্যাটি কম্পিউটার সরাসরি গ্রহণ করে না, ব্যাখ্যা করো। 267 বেস 10 একটি ডেসিমাল সংখ্যা, অথচ কম্পিউটার কিন্তু শুধু 0, 1 দ্বারা গঠিত বাইনারি সংখ্যা ছাড়া কিছুই বোঝে না। কাজেই 267 বেস 10 সংখ্যাটিকে কম্পিউটার সরাসরি গ্রহণ করতে পারে না। 267 বেস 10কে উপযুক্ত পদ্ধতিতে যদি বাইনারি সংখ্যা পরিণত করা হয়, তখনই কেবল কম্পিউটার সেটিকে গ্রহণ করতে। 267 বেস 10 এর বাইনারি রূপ হলো 1000001011 বেস 2, এবং এই সংখ্যাটিকেই কম্পিউটার গ্রহণ করতে পারে। 208 বেজ 8 সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করো। 208 বেজ 8 সংখ্যাটিতে বেজ দেওয়া আছে 8, যা অক্টাল সংখ্যা বোঝায়, কিন্তু অক্টাল সংখ্যা ব্যবহৃত অঙ্কগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6 ও 7। অথচ সংখ্যাটিতে ব্যবহৃত 8 অঙ্কটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কের অন্তর্ভুক্ত নয়। কাজেই 208 বেজ 8 সংখ্যাটি সঠিক হতে পারে না। 2 এর পরিপূরক গঠনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 2 এর পরিপূরক গঠনের প্রয়োজনীয়তা নিম্নরূপ। প্রকৃত মান ও 1 এর পরিপূরক গঠনে 0 এর জন্য কিন্তু 2টি বাইনারি শব্দ +0 এবং -0 সম্ভব, কিন্তু বাস্তবে +0 ও -0 বলতে কিছু নেই। 2 এর পরিপূরক গঠনে এই ধরনের কোনো সমস্যা নেই। 2 এর পরিপূরক গঠনের বর্তনী সরল, দামে সস্তা এবং দ্রুত গতিতে কাজ করে। 2 এর পরিপূরক গঠনে চিহ্নযুক্ত ও চিহ্নবিহীন সংখ্যা যোগ করার ক্ষেত্রে একই বর্তনী ব্যবহার করা হয়। 2 এর পরিপূরক গঠনে যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায়। এসব কারণে 2 এর পরিপূরক বর্তনী ব্যবহার করা হয়। বিয়োগের কাজ যোগের মাধ্যমে সম্ভব, ব্যাখ্যা করো। 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব। এক্ষেত্রে বিয়োজ্য সংখ্যাটির 2 এর পরিপূরক নির্ণয় করা হয়, তারপর বিয়োজকের সাথে বিয়োজ্য সংখ্যাকে যোগ করলে বিয়োগফল পাওয়া যায়। এভাবে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব। কম্পিউটার একটি পদ্ধতিতেই সব গাণিতিক কাজ করে, ব্যাখ্যা করো। কম্পিউটার একটি পদ্ধতিতেই সব গাণিতিক কাজ করে, সেটি সম্ভব হয় 2 এর পরিপূরক পদ্ধতিতে। গাণিতিক কাজ হলো যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। গুণ করা অর্থ হলো বারবার যোগ করা, ভাগ করা অর্থ হলো বারবার বিয়োগ করা। আবার 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমেই বিয়োগের কাজ করা যায়। কাজেই বলা যায় যে 2 এর পরিপূরক পদ্ধতিতে কম্পিউটার একটি পদ্ধতিতেই অর্থাৎ যোগের মাধ্যমেই সব গাণিতিক কাজ করে। 4+4=10, ব্যাখ্যা করো। 4+4=10 হয় অক্টাল সংখ্যা পদ্ধতিতে। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হলো 8 এবং এর অঙ্কগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6 ও 7। কাজেই অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 এর পর হয় 10, ফলে 4 এর সাথে 4 যোগ করলে 10 হয়। 1+1=10, ব্যাখ্যা করো। 1+1=10 হয় বাইনারি সংখ্যা পদ্ধতিতে। বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হলো 2 এবং এর অঙ্কগুলো হলো 0 ও 1। কাজেই বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1 এর পরে 10 হয়, ফলে 1 এর সাথে 1 যোগ করলে 10 হয়। ইউনিকোডে সবচেয়ে বেশি বিট ব্যবহার করা হয়, ব্যাখ্যা করো। বিভিন্ন প্রকার কোডিং পদ্ধতি রয়েছে, যেমন বিসিডি, ইবিসিডি, আইসি, আসকি, ইউনিকোড ইত্যাদি। এদের মধ্যে বিসিডি হচ্ছে 4 বিট কোড, ইবিসিডি, আইসি এবং আসকি হচ্ছে 8 বিট কোড, আর ইউনিকোড হচ্ছে 16 বিট কোড। কাজেই দেখা যাচ্ছে যে ইউনিকোডে সবচেয়ে বেশি বিট ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।